বেটি বাঁচাও বেটি পড়াও অংশ হিসেবে দক্ষিণ জেলা ভিত্তিক বালিকা মঞ্চের এক বছর পূর্তি জেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার 12:30 নাগাদ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। মঞ্চে উপবিষ্ট অতিথিদের বরণ করার পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সঙ্গীত নৃত্য পরিবেশিত হয়। বিশেষ করে বালিকা মঞ্চ গঠন করার মূল লক্ষ্য হল বাল্যবিবাহ রোধ করা, জনগণকে সচেতন করা। বালিকা মঞ্চের হয়ে যারা ভালো কাজ করেছেন ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদেরকে বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয়। এই দিনের অনুষ্ঠান মঞ্চে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, জেলা শাসক সাজু ওয়াহিদে, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমাদের রাজ্য সরকার এই এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে যে অসহায় পরিবারকে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করার জন্য বিভিন্ন স্কিমগুলি দিয়েছে, আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা পরিবারে হতে পারে সবাই অর্থনৈতিক সাহায্যে সবাই দুর্বলতা রয়েছে, কিন্তু পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন স্কুলগুলি রয়েছে এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কুলগুলি রয়েছে, সে জায়গাতে আমরা পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের কোনো ফি দিতে হয় না। এবং আজকে বিদ্যালয় যে স্কুলগুলি রয়েছে, নবোদয় বিদ্যালয়গুলি রয়েছে, আজকে যদি আমাদের ডিএম সাহেব উনি যদি পরিশ্রম না করত, উনার মানসিকতা যদি সেই রকম যদি না থাকতো, তাহলে আমাদের সমাজ কী হতো, আমাদের এই জেলা কি হতো, যে আমরা শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলবে আমরা শুনব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একা করতে হবে আমরা দাঁড়িয়ে দেখব, বা আমাদের ডিএম সাহেব উনি একা করবে উনি একা বলবে আমরা শুধু শুনতে থাকব, সহযোগিতার করার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা থাকবে না। সেটা যদিও হয়, আগামী দিনে আমাদের সমাজ যে আমরা বলতো যে আমাদের সমাজ আজকে দিনে দাঁড়িয়ে শিক্ষা সমাজ গঠন করতে পেরেছি, সভ্য সমাজ গঠন করতে পেরেছি,